ঘর চাষ খুব হ্যাপি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকালবেলা বেশ একটা টেনশনের মধ্যে দিয়ে দিনটা শুরু হয়েছে। আজকে রূপের রয়েছে হচ্ছে পিটিএম, তো ও রাজেশ ওকে নিয়ে গেছে। যদিও রেজাল্ট টেজাল্ট সবই জানি, তাও কি হয় বলো তো, মা তো মনের মধ্যে, মা বাবা দুজনেরই মনের মধ্যে একটা উত্তেজনা চলছে যে কি বলবেন, স্যাররা কি বলবেন, ম্যাডামরা কি বলবেন, কতটা আরো ইম্প্রুভ করতে হবে, এইসব নিয়ে সকালবেলা 6টা থেকে আমি আর রাজেশ বসে বসে চা খেতে খেতে এইসব আলোচনা করছি যে আরো কি করে ছেলেকে ইম্প্রুভ করতে বলা হবে সেই সব নিয়ে। ক্লাস 10 ফাইনাল, এই ছোট ছেলে বড় হয়ে গেল একেবারে, মানে ভাবতেই কিরকম লাগছে, এইসব নিয়ে বিভিন্ন রকম কথা বলতে বলতে 8টা বেজে গেল, ড্রাইভারও চলে এসেছে। আর ওর যেহেতু রোল নাম্বারটা একদম প্রথম দিকে, তো যার জন্য ওর সবসময় পিটিএম এর টাইমটাই পড়ে হচ্ছে 9টা, তো এখন ঠিক 9টাই বাজে, রাজেশ হয়তো মিটিংয়ে আছে, কথা বলছে ম্যামদের সাথে স্যারদের সাথে। ওকে আমি বলেছি বেরিয়েই আগে ফোন করবে, যাই হোক মনের মধ্যে তো দেখো একটা দুঃখ তো করবেই যে মানে কি হবে কি হবে, ফিউচারেও পরে পরীক্ষাগুলো কি হবে, সেই সব নিয়ে একটা টান টান উত্তেজনার মধ্যে দিনটা আজকে শুরু হয়েছে। আজকে সকাল সকাল আমাদের যে বাসন মাজে যে দিদি আর কি, সে ফোন করে বললো যে বৌদি কালকে দেখে আমার প্রচন্ড বমি হচ্ছে, আমি আসতে পারবো না। আমি বললাম যে ঠিক আছে, শরীর খারাপ নিয়ে তুমি কি করে কাজ করবে, সেটা তো সম্ভব নয়। তখন থেকে ভাবছি যে যদি কালী না আসে সমস্ত কাজই তো আমাকে করতে হবে, তো যাই হোক আলটিমেটলি কালী এসছে। আর আগের দিনকে বলেছিলাম যে ছানার কালিয়া বানাবো, সেই ছানা এসে পৌঁছেছে এত বেলাতে, তখন আর কালিয়া বানাবার মধ্যে একটুও ইচ্ছা করছে না, তাই আজকে ভাবছি যে ছানাটা আছে, ছানার কালিয়া বানাবো, আর যতটা পারবো তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করবো। ও মানে ওরা ঢুকে পড়লে, ওরা ব্রেকফাস্ট খেয়ে গেছে, ওরা ঢুকে পড়লে মানে বসে তিনজনে আলোচনা করতে পারবো যে কি বললেন স্যাররা, কি বললেন ম্যাডামরা। তো এখন আমি গিয়েই আগে, ও আজকে শুক্তও হবে, আগে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে যাই, শুক্তটা বানিয়ে নেব। কালকে সব আনাজপাতিগুলো এসে গেছিলো বলে না কেটে রেখেছিলাম আর কি, মানে কাটিয়ে রেখেছিলাম, তো আগে শুক্তটা বসিয়ে দিই। আজকে বাড়িতে নেই রাঁধুনি, তাই পাঁচফোড়ন দিয়েই কাজ চালাতে হবে, পাঁচফোড়ন আর তেজপাতা। এখানে সব সবজিগুলোই আছে, কিন্তু বেগুনটা আর উচ্ছেটা আলাদা করে ভেজে আমি রেখে দেব, পরে মেলাবো, তা নাহলে তেলটা বড্ড তেতো হয়ে যায়। মনে শুকে ভদ্র বাজার করেছে কালকে, সব রকম সবজি নিয়ে এসেছে, শুক্তো যা যা লাগবে সব। এইদিকে সুপ্ত হতে হতে আর কালি বলল কি বৌদি তুমি ছানাটা মেখে ফেলো, আমি বরঞ্চ ছানার বড়াগুলো তৈরি করতে থাকি। আসলে কালির কি হয়েছে, ও ছোট থেকে রূপকে দেখেছে, তো ওরও মনে মনে মানে একটা হচ্ছে যে কি বলবে ম্যাডামরা স্যাররা কি বলবে, তাই বলছে যে বাবু আসার আগেই আমরা রান্নাবান্নাগুলো শেষ করে ফেলি। তো ওইদিকে যখন সুপ্তটা বসে গেছে তার, তাহলে এই তাড়াতাড়ি করে ছানার কালিয়াটাও এপাশে করে নিই। বললাম বেশ তাই হোক। ছানার মধ্যে আমি দিয়েছি হচ্ছে জিরে ভাজা, গুঁড়ো, নুন, মিষ্টি আর একটু আদা বাটা। এই ছানাটা আমাদের এখানে ছানাপট্টিতে পাওয়া যায়, এত ভালো, শুধু শুধু মানে বড়া করে খেতেও খুব ভালো লাগে। এতে একটা জিনিস মিস হয়ে গেছিল, একটু গরম মশলা আমি দিই। এই বড়াগুলো যত টেস্টি হবে, মানে বড়ার মশলাটা যত টেস্টি হবে, ঝোলটা ততই টেস্ট হয়। শুক্তো তো দেখবে একটু বড়ি টড়ি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, আর এই বড়ি যখন দিয়ে আমি শুক্তোটা রান্না করি না, তখন বাবার কথা খুব মনে পড়ে। বাবাই ঠিক এরকম করে করবে, বাবাই আজকে শুক্তো তো দিয়েছো মানে বড়ি দিসনি, শুক্তো তো দিস তো বড়ি দিলে বেশ খেতে লাগে, এই কথাগুলো শুধু কানে বাজে, শুধু কানে বাজে। এখন দেখছি ফ্রিজে আদা নেই, এবার ভরসাজ কখন আসবে, আদা তারপর আনবে তারপর রান্না হবে। আমি কালকে বললাম আমি এদিক সামলাচ্ছি, তুমি যাও গিয়া একটু চট করে আদা নিয়ে এসো, তা না হলে শুক্তো ছানার কালিয়া আদা ছাড়া হয় কি করে বলো, যেটুকু আদা ছিল ওই এর মধ্যে দিয়ে দিলাম,
ছানার মাখাটার মধ্যে দিয়ে দিলাম আর এইদিকে শুক্তোটা ইয়েতে হচ্ছে যখন মানে জলে যখন ভাজার পর ইয়ে করছিলাম তখন একটু দিলাম ব্যাস আদা শেষ বাড়িতে আদা এই যদি দাদা শুনতো যে বাজার যাওয়া সত্ত্বেও তুমি বলনি কি খেপে যায় বলো তো হ্যাঁ যাও আদাটা পেস্ট করে নাও এখানে মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার মেলাবো এই যে এটা হচ্ছে সর্ষে বাটা মানে পেস্ট করে তারপর ছেঁকে নিয়েছি এটাকে আর আমার জেঠশাশুড়ি মানে জেঠি শাশুড়িকে আমি দেখেছি যে পোস্ত বাটাও দিত তাতে কিন্তু টেস্টটা ভালোই লাগতো আমি আগে কখনো পোস্ত বাটা দিয়ে করতাম না এই বাড়িতে আসার পরই শিখেছি যে পোস্ত বাটা দিয়ে করতে হয় আর এর সাথে দেব হচ্ছে দুধ ঝোলটা একটু বেশি রাখি হ্যাঁ ভাতের সাথে ভালো লাগবে শুক্তোতে যেটা মাছ সেটা হচ্ছে এই যে ঘি ঘিটা না দিলে তো শুক্তো হবেই না একটু বেশি করেই দিই নিরামিষ রান্না একটু ঘি বেশি দিলে অসুবিধা নেই একটু পাঁচ ফোড়ন ভাজা করে শুকনো খোলা ইয়ে করে গুঁড়ো করে নিয়েছি উপর থেকে সেটাও দিয়ে দিলাম এক একজন এক এক রকম ভাবে রান্না করে তো এই পোস্ত বাটাটা দিয়ে আমার টেস্টটা দারুণ লেগেছিল মানে জেঠিমার হাতের রান্নাটা দারুণ লেগেছিল তারপর থেকেই আমি পোস্ত বাটাটা দিই এইদিকে আমার ছানার কালিয়া এখনো রেডি হলো না আর এই রূপরা প্রায় চীনা পার চলে এসছে বেশিক্ষণ আর লাগবে না এখানে আসতে তাই আমি কালীকে বললাম ঝটাপট চেষ্টা করো যে বড়াগুলো করে দিতে আসলে আদাটা আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল বড়াগুলো রেডি করে ফেলে শুধু কালিয়াটা করে ফেললেই আমার আজকের মতো কমপ্লিট শুক্ত আর ছানার কালিয়া দিয়ে দুপুরে খাওয়া হবে বাবার মুখ কি বল কিছু নেই ব্যাপারটা হচ্ছে যে সিলি মিস্টেক করছে আর ওকে কেয়ারফুল হতে বলেছে আর একটু ইয়ে কেয়ার নিলেই জিনিসটা অনেক বেটার করতে পারবে শুনে নিয়েছিস দে বাবা দে এই চিরুনিটা লাস্ট এক মাস ধরে গাড়িতেই পড়েছিল আজকে গাড়ি বেরোলো বলে চিরুনি পেলাম এখানে আমার ছানাগুলো কালি ভেজে দিয়েছে আর এই দিকে গ্রেভিটাও বসে গেছে একটু আলু দিয়ে ছানার কালিয়া জিরে আদা বাটা দিয়ে ছানা কালিয়া মোটামুটি রেডি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হলে ছানা ছাড়লেই শেষ আর এখন আমার দিদি ফোন করে আমার দিদি মানে হচ্ছে আমার গানের দিদি ফোন করে বললো যে আজকে তুমি বসতে পারবে আমি বললাম হ্যাঁ বসতে পারবো অসুবিধা নেই একটু বেলা করে হবে আর ওই 12টা 12টা হলে না আমার সুবিধাই হয় আর কাজকর্ম সেরে একদম বসতে পারি এখন 11টা বাজে স্নান সেরে তারপর গানের দিদি আসলে গান গাইতে বসবো মানে প্র্যাকটিস করতে হচ্ছে 7টা 10 15 মতো তো আমি রূপকে বললাম রূপ আজকে আমি আর বাবা বেরোচ্ছি তো তাকে স্যারের কাছে পড়া নেই চ তুই দু আড়াই ঘন্টার জন্য একটু ঘুরে আসবি তো হ্যাপি পুজোর আগে ওর একদিনও বের হয়নি মানে বেরোয়নি ও সে অনেক আগে একবার শপিং করতে বেরিয়েছে তারপর আমরা যা কিনে এনেছি তাই হয়েছে ওর আর বেরোনো হয়নি আমাদের চ একটু মাইন্ডটা আজকে ফ্রেশ করে আসি আর সবচেয়ে মজার বিষয় হয়েছে জাস্ট ওলাটা বুক করেছি আর ওলাটা পেয়ে গেছি ওরা সব বেরিয়েও যাচ্ছে মানে একদম কমপ্লেক্সের মধ্যেই ওলা ছিল তো যাব হচ্ছে ডায়মন্ড প্লাজা এরকমই ইচ্ছা আছে এমনি পুজোর কেনাকাটা তো শেষ হয়ে গেছে টুকটাক যেগুলো থাকে সেই সব কিনতেই ডায়মন্ড প্লাজা এখন যাচ্ছি দেখা যাক যে কি কিনি মেন আজকে একটু রূপকে নিয়ে বেরোনো মাইন্ডটা রিফ্রেশ করার জন্য তাই তো শীতের জামা কাপড় আর কি শীতের জামা কাপড় উঠে গেছে সময় কাটাবে চলো
হ্যারু কি দেখছিস হ্যাঁ ছোটবেলা খেলতিস দেখছিস নাকি চানা বাটোরা সাইজটা সেই আমরা দেওঘর থেকে আসার সময় খেলাম না এই সাইজ না ভালো করে হ্যাঁ এইটাও ভালো করে এটাই আমরা খেয়েছি সেজন্য আমরা কলকাতা এই যে ওইটা কি কলকাতা এক্সপ্রেস জানাটা আমি কলকাতা এক্সপ্রেস এটা ভালো করে এখন রূপবাবু পিজা আসেনি মন খারাপ এটা পরে অর্ডার দিয়েও চলে এসছে আগে পিজা চলে এসেছে রূপবাবুর একটা খুশি খুশি মন তাই তো হোটেলে বসে খাচ্ছিস কারুর মনে আনন্দ নেই আমারও মাইন্ডটা আজকে ফ্রেশ আছে খালি হাতে ফিরে এসছো তোমাকে দেখাই যায় না তার কারণ আছে কিছু নেই গরম মানে শীতের জামা কাপড় দেখলাম না অ্যাক্সে মানে খুব হতাশ হয়ে আমি ফিরেছি কিন্তু বাচ্চাদের মনে আজকে খুব আনন্দ রূপের মনে আজকে খুব আনন্দ রূপও খুব এনজয় করছে ব্যাপারটা বলে এত জমা পর হয়ে গেছে আর কিছু কিনা পূজোয় কোথায় বেরোবো তার নাই কি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক ছোট লাইক আমার ছোট হয় কি করে যাই হোক লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা